ইতালির মিলানে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় স্বাধীনতার ঘোষক কে ছিলেন তা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হলেও ভারপ্রাপ্ত কনসাল জেনারেল দেওয়ান আয়ুবের হস্তক্ষেপে তা শান্ত হয়ে আসে। সভায় উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন সাহা, মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সিরাজুল ইসলাম গাফফার, আকরাম হোসেন, শহীদ মহসিন মিলন, সৈয়দ সম্রাট খান, মাহবুবুর রহমান, হান্নান মাস্টার, উম্মে রোমান সহ বিভিন্ন কমিউনিটির মানুষ।